দেশের বৃহত্তম ভাসমান সেতু যেটির অবস্থান যশোরের মনিরামপুরে আজ আমরা দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহত্তম যে ভাসমান সেতুটি নির্মিত হয়েছে জাপা ভাওলের উপর সেখানে আমরা দাঁড়িয়ে আছি আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই যে ভাসমান সেতুটি ইতিমধ্যে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়েই আলোড়ন সৃষ্টি করেছে পৃথিবীতে এমন ভাসমান সেতুর দেখা মিলেছে খুবই কম তারই একটি কিন্তু আমাদের যশোরের মনিরামপুরে আমরা ঠিক দাঁড়িয়ে আছি যশোর মনিরামপুরের যে রাজগঞ্জ জাপা বাউলটি আছে সেই বাউলের পাশে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার যে মানুষগুলো আছে তারা কিন্তু আজও এই দুই পারের মানুষ এই ভাসমান সেতুর উপর দিয়েই পারাপার হয়ে থাকেন এই ভাসমান সেতুটি দীর্ঘদিন ধরে কিন্তু মানুষের সুফল বয়ে নিয়ে এসেছে আমরা একটু আশপাশগুলো একটু ঘুরিয়ে দেখাতে চাই যে একটি বাউলের উপর কত সুন্দর করে স্থানীয় যে মানুষগুলো আছে স্থানীয় যারা বিদেশে থাকেন তারাই কিন্তু নিজেদের অর্থায়নে এই ভাসমান সেতুটি নির্মাণ করেছেন আর এই ভাসমান সেতুর সুফল কিন্তু সারা মনিরামপুরের মানুষ পাচ্ছে শুধু মনিরামপুর নয় আমরা লক্ষ্য করেছি এর আগে দীর্ঘ প্রায় এই যে তিন বছর হলো এই ভাসমান সেতুটি নির্মিত হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন এবং তারা এটি কিন্তু দৃষ্টিনন্দন একটি ভাসমান সেতু কিন্তু মনে করা হয় শুধু একটি নয় এর পাশাপাশি কিন্তু আরও একটি ভাসমান সেতু এই ঝাপা বাউলের উপরে নির্মিত হয়েছে যেটি কিন্তু এই ভাসমান সেতু থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই কিন্তু অবস্থান সেই ভাসমান সেতুতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন বড় বড় যেসব প্রাইভেট মাইক্রো সেগুলোও কিন্তু যাতায়াত করতে পারেন আমরা কিন্তু দেখেছি যে ভ্রমণ পিপাসু যেসব মানুষরা আছে তারা কিন্তু এই ভাসমান সেতু দেখতে কিন্তু প্রত্যেক শুক্রবারে ভিড় জমিয়ে থাকে শুধু ভিড় জমায় এমনটি নয় আমরা এর আগে কিন্তু কয়েকজনের সাথে কথা বলেছি যারা সুদূর ঢাকা কিংবা সিলেট চট্টগ্রাম থেকেও কিন্তু এই ভাসমান সেতু দেখতে চলে এসেছে আমরা আজ যে ভাসমান সেতুটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু মূলত যে ঝাপা বাউলের উপরে নির্মিত আজ এই ভাসমান সেতু নিয়ে অনেক কিছু বলার ছিল হয়তো বলতে পারলাম না তবে আগামীতে আমরা চেষ্টা করব ভাসমান সেতুর মূল জিস্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আব্দুল্লাহ সুহান মনিরামপুর নিউজ ডেস্ক